नमस्कार दर्शक बंधुरा, आज आपनादेर साथे डिमेर जे असाधारण रेसिपिटी शेयर करब तार मूल उपकरण हलो डिम एबं टमेटो। प्रथमे आमी टमेटो निये एकटी छुरीर साहाज्ये लम्बा लम्बा करे केटे नेब। छोटो एबं माझारी साइज मिलिये 5-6 टमेटो केटे नेब। एखाने आमी टमेटोर बीज बाद दिइनि, आपनारा चाइले बीज बाद दिते पारेन। এইভাবে একটি ছোট বোল ভর্তি করে টমেটো কেটে নিয়েছি। এরপর আমি 3টি ডিম নিয়ে ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলো ভেঙে নিয়ে আলাদা আলাদা পাত্রে রাখব। এখানে আমি 3টি ডিম 3টি আলাদা পাত্রে ভেঙে নিয়েছি। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে মাঝারি সাইজের 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা ও 3টে কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নেওয়া পেস্ট অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দেব 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আঁচটা মাঝারি রেখে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজব না, যখন হালকা লালচে রং ধরবে তখন এর সঙ্গে 1 টেবিল চামচ কুচানো রেড বেল পেপার দিয়ে অল্প ভেজে নেব। রেড বেল পেপারের পরিবর্তে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এরপর কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ দেব। লবণ দেবার পর ভালো করে মিশিয়ে নেব। প্রায় মিনিট তিনেক মাঝারি আঁচে এইভাবে রাখার পর টমেটো নরম হয়ে গিয়ে যখন প্রায় পেস্টের আকার ধারণ করবে তখন এর মধ্যে একে একে দেব 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষাতে থাকব। কষাতে কষাতে মশলা রং পরিবর্তন হয়ে তেল ছাড়তে শুরু করলে মশলা সম্পূর্ণ কড়াইয়ের উপর ছড়িয়ে নিয়ে এইভাবে 3টি জায়গা ফাঁকা করে নেব। রান্নাটা এরকম ফ্ল্যাট প্যানে করলে একসঙ্গে অনেকগুলো ডিম দেওয়া যাবে। এরপর ফাঁকা স্থানে 1-1 করে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর প্রায় 3-4 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। ডিমগুলো রান্না হয়ে এসেছে, এখন ঢাকা খুলে নিয়ে ওপরে ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা ও গোলমরিচের গুঁড়ো। প্রায় 1 মিনিট মতো কড়াইতে রাখার পর ডিম মাঝখানে রেখে চারপাশের মশলা সহ কেটে নেব। এরপর 1টি করে ডিম সহ মশলা তুলে সার্ভিং প্লেটে রেখে দেব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই খাবারটি, যাকে আমরা এক কথায় বলতে পারি ইন্ডিয়ান স্টাইল সাকসুকা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।